ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাপা পিঠা তৈরি করার রেসিপি। এখানে আমি 6 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, 2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি, 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি এবং 2 কাপ পরিমাণ গলানো খেজুরের গুড় নিয়েছি। ভিউয়ার্স, এবার চালের গুঁড়ির মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এবার লবণটাকে চালের গুঁড়ির সাথে ভালো করে মেখে নিব। এবার 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এবার ভালো করে মেখে নিব। এবার 2 কাপ পরিমাণ গলানো খেজুরের গুড় দিয়ে দিব। এবার ভালো করে মাখিয়ে নিব। ভিউয়ার্স, আমাদের চালের গুঁড়িটা মাখানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে মোট করব তখন ঠিক এরকম হবে, তাহলেই বুঝতে হবে আমাদের চালের গুঁড়িটা ভালো করে মাখানো হয়েছে। এবার একটি চালনি নিয়ে তার উপরে গুঁড়িটা দিয়ে আমরা চেলে নিব। এভাবে সম্পূর্ণ গুঁড়িটাকে আমি চেলে নিব। ভিউয়ার্স, আমাদের গুঁড়িটা চালা হয়ে গেছে। এবার 2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো মিশিয়ে দিব। ভিউয়ার্স, এবার একটি পাতিলে 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। এবার একটি মাটির ঢাকনা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র আছে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার ঢাকনার চারদিকে ময়দা লাগিয়ে দিব যাতে কোনো রকমের বাষ্প বের হতে না পারে। ভিউয়ার্স, আমাদের ময়দা দিয়ে সিল করা হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে ভাপা পিঠা তৈরির মিশ্রণটাকে দিয়ে দিব। এবার একটি সুতি কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। এবার পাতিলের উপর আমি উপর করে বাটিটাকে দিয়ে দিব। এবার পিঠাটাকে 10 মিনিট ভাপ দিয়ে নিব। ভিউয়ার্স, 10 মিনিট পর আমি পিঠার বাটিটি উঠিয়ে নিব। এবার কাপড়টা খুলে নিব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাটি তৈরি হয়ে গেছে। এভাবেই একটা একটা করে পিঠা আমি বানিয়ে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের ভাপা পিঠা তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।